লকাম এভরিওয়ান ওয়েলকাম টু ইয়র চ্যানেল জব জেনক্স বন্ধুরা আজ আপনাদের জন্য গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে উপস্থিত হয়েছি বন্ধুরা এসএসসি জিডির অলরেডি কিন্তু ফর্ম ফিল চলছে আপনারা জানেন তার ফর্ম ফিল আপের ডেট কিন্তু আপনারা জানেন যে কবে লাস্ট ডেট খুব শীঘ্রই কিন্তু তা শেষ হতে চলেছে আপনারা অনেকেই আছেন যারা এসএসসি জিডিতে আবেদন করেছেন আপনারা জানেন সেখানে কিন্তু পঁচিশ হাজার ভ্যাকেন্সিতে রিক্রুটমেন্ট করা হচ্ছে তার অলরেডি একটি ভিডিও আমরা পূর্বেই বানিয়ে দিয়েছিলাম তো বন্ধুরা আপনারা অনেকেই কমেন্ট করছিলেন যে কত ভ্যাকেন্সি কোথায় রয়েছে বা মেল ক্যান্ডিডেট জন্য কত ভ্যাকেন্সি রয়েছে দাদা কবে জানাবে তো অফিসিয়ালি কিন্তু এসএসসি একটি নোটিশের মাধ্যমে জানিয়ে দিয়েছে যে প্রতিটি আপনাদের ডিস্ট্রিক্টে কত ভ্যাকেন্সি রয়েছে এমনকি প্রতিটি স্টেটে কত ভ্যাকেন্সি রয়েছে এবং কোন পদে কত ভ্যাকেন্সি রয়েছে আপনার সিআইএসএফে কত রয়েছে সিআরপিএফে কত রয়েছে এবং ছেলেদের ক্ষেত্রে কত ভ্যাকেন্সি রয়েছে সমস্ত রকম ডিটেলস এসএসসি একটি নোটিশের মাধ্যমে জানিয়ে দিয়েছে তো বন্ধুরা আজকে সেই নোটিশ নিয়ে আলোচনা করব ভিডিও ডিটেলসে যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ থাকবে অবশ্যই যে কোনো রকমের চাকরির আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব টাইপ করে অল বেলাইকেনটি বাজিয়ে রাখবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন বন্ধুদের মাঝখানে শেয়ার করবেন এবং সকলকে জানার সুযোগ করে দেবেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন রয়েছি এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর একটু নিচের দিকে স্কোল করলে বন্ধুরা আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু নোটিশের অপশানটি আপনাদের সামনে শো করছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আপনাদের তিনটে অপশান শো করছে এর মধ্যে এখানে ক্যান্ডিডেট কর্নার বলে যে অপশানটি শো করছে তার উপর একটি বার ক্লিক করবেন ক্লিক করলে নিচের দিকে একটু স্ক্রোল করবেন দেখতে পাচ্ছেন কর্নার ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি পেজ আপনাদের সামনে ওপেন হয়ে গেছে আপনারা আশা করি দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন টেন্টিডি ভ্যাকেন্সি বলে একটি অপশান শো করছে ওর ওপরে সিম্পলি ক্লিক করলে নতুন পেজে আপনাদের রিডাইরেক্ট করে দেবে এখানে আপনারা অবশ্যই কনস্টেবল জিডি সিলেক্ট করে নেবেন এখানে দেখতে পাচ্ছেন একটি নোটিশ দেওয়া হয়েছে আশা করি আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন এই নোটিশের ওপর একটি বার ক্লিক করলে আপনারা অফিসিয়ালি নোটিশটি ডাউনলোড করে নিতে পারবেন তো চলুন অফিসিয়াল নোটিশে কি বলা হয়েছে আমরা দেখেনি দেখতে পাচ্ছেন বন্ধুরা এই হলো অফিসিয়াল নোটিফিকেশান যেটা এসএসসির তরফ থেকে দেওয়া হয়েছে এখানে কিন্তু খুব ছোটো ছোটো অক্ষর করে লেখা রয়েছে আপনারা আশা করি দেখতে খুবই অসুবিধা হচ্ছে আমি জানি তো আমি টোটাল টোটাল কত ভ্যাকেন্সি রয়েছে সর্বপ্রথম আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মেল ফিমেল করে টোটাল ক্যান্ডিডেটদের ভ্যাকেন্সি রয়েছে পঁচিশ হাজার দুশো একাত্তরটি যেটা আপনারা অলরেডি কিন্তু জানেন যে পঁচিশ হাজার দুশো একাত্তরটি শূন্য রয়েছে এবার বন্ধুরা এখানে আমরা বলতে পারি যে কোথায় কত ভ্যাকেন্সি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সি বিএসএফে কত রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সিআইএসএফ এ রয়েছে কোন ক্যাটে কত ভ্যাকেন্সি রয়েছে পরিষ্কার বলে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছি মেল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু ভ্যাকেন্সি রয়েছে বাইশ হাজার চারশো চব্বিশটি এবং ফিমেল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু ভ্যাকেন্সি রয়েছে দু হাজার আটশো সাতচল্লিশটি তো বন্ধুরা সর্বপ্রথম আপনাদের আমি বলেছিলাম যে স্টেট ওয়াইজ কত ভ্যাকেন্সি রয়েছে আমি দেখিয়ে দেবো এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকেই ওয়েস্ট বেঙ্গল বলে রয়েছে এবং আপনাদের প্রতিটা জেলার কিন্তু এখানে নাম দেওয়া রয়েছে এবং কোন জেলাতে কত ভ্যাকেন্সি আছে পরিষ্কার এখানে দিয়ে দিয়েছে কোন জেলাতে কোন পদে কত ভ্যাকেন্সি আছে ক্লিয়ার হলো তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন টোটাল কিন্তু পশ্চিমবঙ্গের জন্য একশো চব্বিশটি ভ্যাকেন্সি রয়েছে আবারও বলে দিচ্ছি টোটাল কিন্তু একশো চব্বিশটি ভ্যাকেন্সি রয়েছে বেঙ্গলের জন্য এবং প্রতিটা জেলায় কিন্তু আলাদা আলাদা ভ্যাকেন্সি তো বন্ধুরা আপনারা নোটিশটি একবার ডাউনলোড করবেন ডাউনলোড এটা কিন্তু ফিমেলদের ক্ষেত্রে হ্যাঁ এটা আমি মেলদের না একশো চব্বিশটি যেটা ভ্যাকেন্সি রয়েছে এটা শুধুমাত্র ফিমেলদের ক্ষেত্রে বললাম নেক্সট দেখে নেব বন্ধুরা এখানে আপনাদের মেলদের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে ওয়েস্ট বেঙ্গলের প্রতিটা স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি দিয়ে দিয়েছে এটা মেলদের ফিমেলদের ক্ষেত্রে রয়েছে ওপর দিকে একটু চলে আসলে আপনারা মেলদের ভ্যাকেন্সিটা পেয়ে যাবেন আমি দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা মেলদের ভ্যাকেন্সি কিন্তু প্রতিটা আপনাদের দেখতে পাচ্ছেন সিআইএসএফে আলাদা রয়েছে সিএসএফে আলাদা রয়েছে এইভাবে ডিটেলসে দেওয়া রয়েছে তো আপনারা একবার নোটিশটি ডাউনলোড করুন নোটিশটি ডাউনলোড করার জন্য যেইভাবে আমি প্রসেস দেখিয়ে দিলাম আপনারা সেইভাবে ডাউনলোড করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন আপনাদের এসএসসির ক্ষেত্রে যেখানে সিআইএসএফের ভ্যাকেন্সিটা বলে দিয়েছে আপনাদের নিচের দিকে আসলে ওয়েস্ট বেঙ্গলটা নিচের দিকে পেয়ে যাবেন এক্ষেত্রে দেখতে পাচ্ছেন সাতশো ন ছটি রয়েছে কিন্তু টোটাল ভ্যাকেন্সি ওয়েস্ট বেঙ্গলে এবং দেখতে পাচ্ছেন এক্ষেত্রে টোটাল ফিমেলদের ক্ষেত্রেও রয়েছে এবং মেলদের ক্ষেত্রে রয়েছে সাতশো আটানব্বইটি সমস্ত ক্যাটেগরি মিলিয়ে এইভাবে দেখতে পাচ্ছেন এখানে আপনাদের এসএসএফের জন্য যে ভ্যাকেন্সিটা রয়েছে সেখানে ডিটেলসটা এখানে দেওয়া রয়েছে তো অবশ্যই আপনারা নোটিশটি একবার ডাউনলোড করুন ডাউনলোড করে যারা আপনারা আবেদন করেছেন অবশ্যই দেখুন দেখে আপনাদের আশা করি আপনারা বুঝতে পারবেন যে পশ্চিমবঙ্গে কতটা ভ্যাকেন্সি রয়েছে এবং কীভাবে আপনাদের প্রিপারেশানটা নিতে হবে আবারও বলছি পঁচিশ হাজার ভ্যাকেন্সি খুব সহজে হয়ে যাবে এই ভাবলে কিন্তু চলবে না পঁচিশ হাজার ভ্যাকেন্সি অল ইন্ডিয়াতে কিন্তু খুবই কম এবং পশ্চিমবঙ্গের জন্য কিন্তু ভ্যাকেন্সি খুব একটা বেশি নেই আপনারা নোটিশটি একবার ডাউনলোড করে দেখলেই আপনারা বুঝতে পারবেন তো আশা করি নোটিশটা একবার ডাউনলোড করে ভালো করে প্রিপারেশন তৈরি করুন এবং আপনি যদি আবেদন না করে থাকেন আপনারা যদি ফিউচারে আবেদন করবেন ভাবছেন তো অবশ্যই আপনারাও একবার নোটিশটি ডাউনলোড করে দেখে নিন আপনাদের একটা অভিজ্ঞতা হবে তো আশা করি বন্ধুরা এই নোটিশটি আপনাদের উপকারে লাগবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন বন্ধুদের মাঝখানে শেয়ার করবেন নোটিশটি ডাউনলোড করার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং আমাদের টেলিগ্রাম গ্রুপেও সরাসরি নোটিশটি দেওয়া থাকবে আপনারা চাইলে টেলিগ্রাম গ্রুপে জয়েন করেও নোটিশটি সংগ্রহ করতে পারেন যদি ভিডিওটি ভালো ভালো লাগে লাইক করুন কোনো কিছু জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন থ্যাঙ্কস ফর ওয়াচিং ফর আওয়ার ভিডিও